আমাদের যারা নিউ ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছিল তারা কলেজে এসে আমাদেরকে বলে যে ওখানে একটা এসএফআইয়ের এরকম ক্যাম্প হয়েছে, তো ছাত্রছাত্রীদেরকে ওরা ভুল বোঝাচ্ছে যে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেগুলো ক্যাম্পে বসে আছে। এবার এসএফআইয়ের ঠিক কি অভিযোগ শোনাবো। আমরা এসএফআই থেকে এসেছিলাম পোস্টারিং করতে ক্যাম্পেনিং এর জন্য, তো আমাদের গেটে ঢুকতে দেওয়া হয়নি এটা বলে যে প্রিন্সিপাল স্যার বলেছেন যে টিএমসিপি ছাড়া আর কোনো দল ক্যাম্পাসে অ্যালাউ নেই, তো সেটার বিরুদ্ধে আমরা কিছু বলিনি, আমরা বাইরেই পোস্টারিং করছিলাম আর আমাদের যে স্লোগানগুলো আছে ওগুলো দিচ্ছিলাম। ইতিমধ্যে আমাদের টিএমসিপি দলের একজন এসে আমাদের ওপর মানে চড়াও হলো যে এমনি করা যাবে না, অন্য কোনো দল আমাদের কলেজে ঢুকবে না। আমরা কোনো সময় হাত দিইনি, আপনার ভিডিও যতক্ষণের আছে আপনারা দেখতে পাবেন। বরং একজন ওদের দল থেকে আমাদের সাথে কথা বলতে সেটা বলেছে, আগে আমার সময় একজন মেয়েকে আমি চড়িয়ে ঘর পাঠিয়েছি, ঠিক আছে, এটা বলা হয়েছে। তো এইসব ব্যাপারগুলো আমরা জেলা কমিটিকে জানানো হয়েছে, এবার পরবর্তী স্টেপ দেখা যাক কি হয়। এবার শুনবো রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ গোটা বিষয়টি নিয়ে ঠিক কি বলছেন, তার কি বক্তব্য। কলেজের মধ্যে কোনো কিছু এরকম ঘটেনি, কলেজ গেটের বাইরে কি ঘটেছে না ঘটেছে সে সম্পর্কে আমি জানিও না, এবং কলেজ গেটের বাইরে যে যাই ঘটুক সেটা অধ্যক্ষ হিসেবে আমার এখতিয়ারের মধ্যে পড়েও না। তারা যেমন খুশি যা খুশি করতে পারে, তবে আমার নলেজ এটা নেই। যেহেতু কলেজের মধ্যে এটা ঘটেনি সেজন্য আমি এ বিষয়ে বেশি মাথা ঘামাবো না। কলেজে টিএমসিপি ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন নয়, এসএফআই সমর্থকদের হুমকি তৃণমূলের ছাত্র নেতার। আমি গোলার জোর বলছি, কি আঙ্গুল দিয়ে বলছি না, আমি কলেজটা আপনার না, কলেজটা আমারও না, কলেজ চলবে না, সব চলবে না, সব ভাই যার ইচ্ছা সে করবে। একটা কথা বলবো, হ্যাঁ বলুন। দিনের মধ্যে 24 ঘন্টা উইদাউট সার্ভিস দেয় তৃণমূল ছাত্র পরিষদ প্লাস তৃণমূল পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি, তাহলে মানে রাখবে।